এসব কি রান্না করেছো, মুখে নেওয়াই যায় না। কথাগুলো বলে রিয়ার বাবা তরকারির বাটিটা ছুঁড়ে মারল। রিয়া বাবার ব্যবহারে প্রচণ্ড ভয় পেয়ে গেল। রিয়ার মা এসে বলল, আহা এসব কি করছো, খাবার জিনিস কি কেউ এইভাবে ফেলে দেয়? রিয়ার বাবা তার মাকে গালাগাল দিয়ে বলল, ছাইপাশ রান্না করলে এভাবেই ফেলে দেব, বিয়ে হয়েছে 21টা বছর হয়ে গেছে, এখনো রান্নাটা ভালো করে শিখতে পারলে না, ইচ্ছে তো করছে এখনই বাপের বাড়ি পাঠিয়ে দেই। রিয়ার মা শাড়ির আঁচলে চোখের জল লুকিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। অবশ্য রিয়ার কাছে এসব নতুন কিছু নয়। রিয়া বহুবার দেখেছে তার মাকে নীরবে মুখ লুকিয়ে কান্না করতে। জ্ঞান হবার পর থেকেই দেখে আসছে তার বাবা কারণে অকারণে তার মায়ের সাথে বাজে ব্যবহার করেন, যা ভেতর ভেতর রিয়াকে প্রচণ্ড কষ্ট দেয়। এমন কোনো দিন নেই যে তার বাবা তার মায়ের সাথে ঝগড়া করতে ভুলে গেছে। সেদিন বিকেলে রিয়ার বাবা পত্রিকায় খবর পড়ছিলেন, তখন রিয়ার মা হাতে এক কাপ চা নিয়ে তার স্বামীর সামনে রেখে বললেন, আচ্ছা শোনো, আমার ভাই রিয়ার বিয়ের জন্য একটা সম্বন্ধ দেখেছে, তুমি কি একবার ছেলেটাকে দেখবা? রিয়ার বাবা রাগান্বিত কণ্ঠে বললেন, তোমাদের পরিবারের মানুষের যা রুচি তাতে আর ওই ছেলেকে দেখা লাগবে না, চোখ বন্ধ করেই বলা যায় এই সম্বন্ধ ভালো হবে না। আহা এইভাবে বলছো কেন, একটাবার দেখলে কি হয়? তোকে না বলছি তোর বাবার বাড়ির সাফাই আমার সামনে গাইবি না, কানে কথা যায় না? যদি তারা ভালো হইতো তাহলে তোর মতো একটা অশিক্ষিত মেয়েকে আমার গলায় ঝুলাতে পারতো না, না পারে ঠিকভাবে রান্না করতে, না পারে ঠিকভাবে কথা বলতে, আমার জীবনটা নরক বানিয়ে ফেলেছ। তুমি শুধু শুধু আমার বাপ ভাইকে নিয়ে আজে বাজে কথা বলো, বিয়ের আগে কি আমাকে দেখে বিয়ে করনি? রিয়ার বাবা এবার প্রচণ্ড রেগে গেলেন, রাগের মাথায় একটা থাপ্পড় বসিয়ে দিলেন রিয়ার মায়ের গালে। যত বড় মুখ নয় তত বড় কথা, বেশি বকবক করলে আজকেই বাপের বাড়ি চলে যাবি। রিয়ার বাবা হাতের পেপারটা ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে গেলেন, আর রিয়ার মা অঝরে কেঁদেই যাচ্ছেন, যেন এটাই তার নিয়তি। সেদিন সন্ধ্যায় রিয়ার বাবা মেয়ের ঘরে গেলেন, দেখলেন রিয়া টেবিলে পড়ছিল। রিয়ার বাবা রিয়ার পাশে বসে মেয়ের মাথায় হাত রেখে বললেন, মারে তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি, ছেলে অনেক ভালো চাকরি করে, পরিবারও অনেক ভালো, তোকে তারা রানীর মতো করে রাখবে। না বাবা, আমি এখন বিয়ে করব না, যতদিন না নিজের জন্য একটা বাড়ি বানাতে না পারি ততদিন তো নাই। রিয়ার কথায় তার বাবা অবাক হয়ে বললেন, আরে আমার এত বড় বাড়ি থাকতে তুই নিজের বাড়ি দিয়ে কি করবি, তাছাড়া বিয়ের পর তো স্বামীর বাড়িতেই তোকে থাকতে হবে। না বাবা, আমার অভিজ্ঞতা থেকেই বলছি, নিজের একটা বাড়ি না থাকলে স্বামীর অপমান অত্যাচার সইতে না পেরে কোথায় গিয়ে লুকাবো, স্বামীরা তো কথায় কথায় বলবে ভালো না লাগলে বাপের বাড়ি চলে যাও, কিন্তু মেয়েদের তো বিয়ের পর বাপের বাড়ি লাশ হয়ে ফেরা ছাড়া ফিরতে পারে না, এর থেকে নিজের বাড়িতে স্বামীকে নিয়ে থাকব, যাতে সে বলতে না পারে তোমার বাপের বাড়ি চলে যাও। রিয়ার বাবার আর বুঝতে বাকি নেই রিয়া কেন এসব কথা বলছে। মেয়ের সামনে বাবার মাথা লজ্জায় নিচু হয়ে গেল। রিয়া তার বাবাকে বিনয়ের সাথে বোঝাতে লাগল, আচ্ছা বাবা তুমি একটাবার ভেবে দেখো তো, এই 21টা বছরে একটা দিনের জন্য হলেও তুমি মায়ের সাথে হেসে কথা বলেছ কিনা, প্রতিদিন বাড়ির সব কাজ শেষ করে তোমার অপেক্ষায় মা বসে থাকতো কখন তুমি আসবে, আর তুমি বাড়িতে ফিরে মায়ের সাথে ঠিকভাবে কথাও বলতে না, তোমার এত এত অপমানের পরেও এই বাড়ি ছেড়ে সে কেন চলে যায়নি জানো? কারণ তার নিজের বলতে একমাত্র আমরা ছাড়ার কেউ নেই, সারাটা জীবন নিজের শখ আহ্লাদকে কবর দিয়ে আমাদের খুশির জন্য
তার কান্না লুকিয়ে গেছে। তাকে কি তার প্রাপ্য সম্মানটুকুও দেয়া যায় না বাবা? রিয়ার প্রতিটা কথা তার বাবাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। আসলে এমন করে কখনো ভেবে দেখেনি সে। সারাটা জীবন শুধু নিজের কথা ছাড়া আর কিছুই ভাবেনি, যা ভীষণ অন্যায় হয়েছে তার। রিয়ার বাবা দেখলেন তার স্ত্রী ড্রয়িং রুমে চুপচাপ বসে আছেন। রিয়ার বাবা তার পাশে চুপটি করে বসে হাতে হাত রেখে বললেন, রাবেয়া, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিয়ে এসেছি এত দিন ধরে। জানি অনেক দেরিতে বুঝেছি, তারপরেও এই শেষ সময়টুকু তোমাকে নিয়ে সুখে শান্তিতে কাটাতে চাই। জীবনে এই প্রথমবার রিয়ার বাবা তাকে এমন কথা বলছে, যা শুনেই তার পরাণটা ভরে গেল। স্বামীর বুকে মাথা রেখে পরম ভালোবাসায় চোখের জল মুছে বললেন, তুমি আমার স্বামী, আর স্বামীর তরে স্ত্রীর সর্বসুখ। আমি তোমার উপর কোনো রাগ পুষে রাখিনি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। অবশেষে রিয়ার পরিবারে সেই সুখ ফিরে এলো, যা রিয়া এতদিন ধরে খুঁজে বেরিয়েছে। আমাদের নবী রাসুল বলে গেছেন, তোমরা তোমাদের অর্ধাঙ্গিনীর সাথে সম্মানজনক আচরণ করবে। মনে রাখবে, সংসার সুখের করে তুলতে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মান ও ভালোবাসা একান্ত জরুরি।